হ্যালো বন্ধুরা, বেঙ্গলি রেসিপি উইথ মৌ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। রেগুলার ঢেঁড়সের সবজি তো আমরা খেয়েই থাকি। আজ আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে মশলা ভিন্ডি বা মশলা ঢেঁড়সের রেসিপি। খেতে হয় ভীষণই সুস্বাদু আর বানানোও কিন্তু খুব সহজ। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রামের মতো ঢেঁড়সকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্যানের হাওয়া বা পরিষ্কার কাপড় দিয়েও জলটা মুছে নিতে পারেন। এবার ঢেঁড়সটাকে আমি এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন। এবার সব উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব, যেন ঢেঁড়সের গায়ে ডিমটা খুব ভালো করে লেগে যায়। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার একটি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার ঢেঁড়সগুলোকে খুব ভালো করে ভেজে নেব। 2-3 মিনিটের মতো সময় লাগিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেঁড়সটা ভেজে নিলেই হয়ে যাবে। ঢেঁড়সগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। আগে থেকেই যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু ঢেঁড়সের মধ্যে একটা পিচ্ছিল ভাব চলে আসে। তাই যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণের সাথে আবারও 1 মিনিটের মতো ভালো করে ভেজে ঢেঁড়সটাকে নামিয়ে নিচ্ছি। এখন আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর জিরের কালার চেঞ্জ হওয়া অবধি জিরেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কুচনো পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখন 2-3 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কার সাথেও পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তাতে করে পেঁয়াজের মধ্যে কাঁচা লঙ্কার ঝালটা ছড়িয়ে পড়বে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবার পেঁয়াজের সাথে টমেটো পেস্টটা আবারও 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন এই মশলাগুলো আবারও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর আদা রসুনের পেস্টটাকে আবারও 1-2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে 3-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখতে হবে। মশলাটা যত বেশি কষানো হবে রান্নার কিন্তু ঠিক তত বেশি স্বাদ হবে। কিছুটা সময় ভেজে নেওয়ার পর দেখুন মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মশলা থেকে এখন তেল বেরিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি। এবার জলটাকে 1 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের সাথে ঢ্যাঁড়সগুলো। সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি আর 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে নিচ্ছি। 6-7 মিনিট পর দেখুন রান্নাটি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর রান্নায় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আর কালার দুটো এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার পেস্ট। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু মিশিয়ে রান্নাটি আমি পরিবেশন করে নিচ্ছি। ডিম দিয়ে ঢেঁড়সের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।